প্রধানমন্ত্রীর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে এবার বাংলাদেশ অনুপ্রবেশকারী ইস্যুতে হেমন্ত সোরেনের সরকারকে আক্রমণ করলেন অমিত শাহ। শনিবার নির্বাচনী প্রচার সভা থেকে তিনি বলেন, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য লাল কার্পেট পেতে রেখেছে হেমন্ত সোরেন সরকার। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বের করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। দিন কয়েক আগে ঝাড়খণ্ডের গাড়োয়ায় নির্বাচনী প্রচারে এসে জেএমএম নেতৃত্বাধীন জোট সরকারকে অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেএমএম, কংগ্রেস ও আরজেডির জোটকে অনুপ্রবেশকারীদের জোট বলে মন্তব্য করেছিলেন তিনি। এদিন প্রধানমন্ত্রী সেই সুর শোনা গেল অমিত শাহর গলায়। এদিন একাধিকে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পটকায় নির্বাচনী প্রচারে শাহ বলেন, জেএমএম নেতৃত্বাধীন জোট বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যে রেড কার্পেট পেতে রেখেছে। অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে স্থায়ীভাবে বসবাস করছে আর আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। এরপর হাজারিবাগের সভায় তিনি বলেন, বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে চাকরি হাতিয়ে নিচ্ছে, ঝাড়খণ্ডের মেয়েদের বিয়ে করছে। বিজেপি ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে বলে মন্তব্য করেন শাহ। দুর্নীতি নিয়েও এদিন জেএমএম নেতৃত্বাধীন জোটকে আক্রমণ করেন শাহ। দুর্নীতি বন্ধ করতে জেএমএম নেতৃত্বাধীন সরকারকে উপড়ে ফেলার ডাক দেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্তদের কাউকে ছাড়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মোট বিধানসভা আসন রয়েছে 81টি। দুই দফায় এ রাজ্যে ভোট হবে 13 ও 20 নভেম্বর। ফলাফল ঘোষণা হবে আগামী 23 নভেম্বর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।